আমাদের এখানে মন্ডপঘাটের বিলের মধ্যে একটা পুকুরে পানি ফলের চাষ করছে, তো তার কিন্তু প্রচুর ফলন আমি অনেক গল্প শুনেছি, আর ওখান থেকে আমি কিছু চারাও সংগ্রহ করব। তো চলুন যাই, দেখি কি কি আছে ওখানে। সামনেই দেখা যাচ্ছে পুকুরে পানি ফল। পর এই সুন্দর প্রকৃতির মনোরম পরিবেশে আমি চলে এসেছি, তো সবাইকে বলছি তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। দেখো চারিদিকে কত সুন্দর লাগছে, ফাঁকা মাঠ, তার মধ্যে একটা পুকুরে পানি ফলের চাষ, দেখো কত সুন্দর। তো বন্ধুরা, আমরা শেষমেশ চলে এসেছি আমাদের সেই পানি ফলের পুকুরে। তো এখানে আমাদের চাষি ভাইকেও পেয়ে গেছি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। বলছি আপনার নামটা একটু বলবেন। আমার নাম বিপ্লব সরকার। আচ্ছা, আর এইটা কোথায় পুকুরটা, ঠিকানাটা কোথায়? ঠিকানাটা হবে বাতকুল্লা বাবুজিনগর। বাবুজিনগর, এই গ্রামটার নাম বাবুজিনগর? বাবুজিনগর। বাবুজিনগরের এই পুকুর, আচ্ছা এটা আপনার নিজের পুকুর? হ্যাঁ এটা আমার নিজের। এই কতটুকু জায়গা আছে পুকুরটা? এটা ধরেন এক বিঘে। এক বিঘা আর কি। জল আছে এক বিঘা না টোটালটা? এক বিঘা জলই আছে এক বিঘে। আচ্ছা আচ্ছা, আপনি ক বছর ধরে এই চাষ করছেন? আমি মিনিমাম এই 7 বছর ধরে। 7 বছর ধরে পানি ফলের চাষ করছেন? আমাদের এই পুকুরে ধরো দুটো রকমের চাষ হয়। আচ্ছা, কেমন? প্রথম চাষটা ধরো এটা আমার পানি ফল। আচ্ছা আচ্ছা, এটার থেকে এর পিছনে আমার মাছের চাষটাও আছে। আচ্ছা, জলের মধ্যে তাহলে মাছও আছে? মাছও আছে। মাছ আর পানি ফল দুটো একসঙ্গে? একসঙ্গে। বাহ, খুব লাভজনক একটা চাষ এগুলো। বাগানটা তো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না, কেমন গাছগুলো উঁচু নিচু, এর কারণটা কি? এর কারণ আমি ঠিক মতন থাকতে পারিনি, তারপরে গাছগুলো বেশি রকম হয়ে গেছিল, যার কারণে কিছু গাছ আমি তুলে ফেলেও দিয়েছি। আচ্ছা আচ্ছা, সাইড দিয়ে যে সব ফেলা দেখছি, সাইড দিয়ে তুলে ফেলে দিয়েছি, বেশি রকম হয়ে গেছে। আচ্ছা, পুকুর পুরো ভর্তি হয়ে গেছিল? পুকুর পুরো ভর্তি হয়ে গেছিল। আচ্ছা, মানে এটাও তাহলে কদিন পরে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, এই 5-7 দিনের ভেতরে সব ঠিক হয়ে যাবে। দেখো গাছগুলো এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এর থেকেও খারাপ পরিস্থিতি ছিল। আচ্ছা, আপনি কি মাস থেকে এর ফল তোলা শুরু করেছেন? এর ফল তোলা শুরু করেছি মিনিমাম আমি শ্রাবণ মাস থেকে। শ্রাবণ মাস থেকেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন রেট কেমন ছিল? তখন এই 100 টাকা কেজি। 100 টাকা? 100 টাকা কেজি। ওরে বাবা, আমি যতদূর জানি আমাদের কালিনারপুর আশপাশে পাওয়া যায়, তখন 30-40 টাকা কেজি হয়। আমাদের এই চাষটা বেশিরভাগই কালিনারপুর এর দিকটাই বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এখানে 7 বছর ধরে চাষ করছি। আর এখন এখন তাহলে 100 টাকা কেজি? হ্যাঁ 100 টাকা কেজি। সিজনের সময় তো একটু রেটটা কমে যাবে? সিজনের সময় 50-60 টাকা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা থেকে ভালো লাগছে যে যেখানে মেন তৈরি হয় তার থেকে আমি এবারে অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, কালিনারপুরে এখনো পারেনি? না না, পারেনি এখনো। আপনি তো বিক্রি শুরু করে দিয়েছেন? হ্যাঁ আমি বিক্রি শুরু করে দিয়েছি। বাহ, কিন্তু এখন সেই গাদা গাদা ফলন হয় না, একটু কম? আর কদিন পর থেকে শুরু হবে? এই দেখো ফলের সাইজ হয়ে গেছে, একদম পুরো তৈরি হয়ে গেছে ফলগুলো, ভালো সাইজ হয়ে গেছে, এর থেকেও ভালো হবে আর কয়েকটা দিন যাবে। আচ্ছা, এতে কি কোনো সার ওষুধ কিছু দিতে হয়? সার ওষুধ সেরকম ভাবে কিছু লাগে না, ওই তোমার ধরো 1 বিঘা জমিতে 20 কিলো ইউরিয়া সার দেওয়া ছিল, এই সারের খরচটা খুবই কম। আর গাছে পোকামাকড়? পোকামাকড় সামান্য কিছু ট্রিটমেন্ট করতে হয়, অতিরিক্ত কিছু নেই? না, অতিরিক্ত কিছু করতে হবে না। আচ্ছা, এই চাষটা আমরা কি মাস থেকে শুরু করব? এই চাষটা মানে একদম শুরু থেকে আপনি বলবেন? শুরু থেকে মানে বৈশাখ মাস থেকে আপনি চারা তৈরি করতে পারবেন। আচ্ছা, চারাটা কিভাবে তৈরি করব?
চারাটা ধরো এই যে ফলগুলো আছে এইগুলোই পেকে যাবে। আচ্ছা আচ্ছা, এইগুলোই পেকে যাবে, এইগুলো সংগ্রহ করে রাখতে হবে। আচ্ছা, তোমার ধরো ফাল্গুন মাসে সংগ্রহ করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আর চৈত্র মাসের দিকে এইগুলো সব রোপণ করতে হবে। আচ্ছা, ওটা জলের মধ্যে দিয়ে দিতে হবে, জলের মধ্যে রোপণ করতে হবে, তারপর থেকে চারা বেরিয়ে যাবে, তারপর থেকে চারা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি কেউ চারা তৈরি করতে না পারে, হ্যাঁ, তাহলে আমাদের এখানে চারা কিনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, চারা তাহলে পাওয়া যায়। হ্যাঁ, চারা কিনতে। আচ্ছা আচ্ছা, আর এটা কতটুকু গ্যাপ গ্যাপ দিয়ে চারাগুলো লাগাতে হয়? চারা মোটামুটি মিনিমাম তোমার 10 হাত পর পর লাগালেই একদম পুরো পুকুর ভর্তি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 10 হাত পর পর লাগালেই ভালো হয়, পুরো ভর্তি। আর মাটিটা আমরা কিভাবে তৈরি করব? মাটিটা তৈরি করতে গেলে তোমার মিনিমাম একটা চাষ দিতে হবে। চাষ দিয়ে তৈরি করলে মাটিটা একটু নর্মাল থাকবে, তবু গাছটাগুলো ভালো হবে, চাষ না দিলেও হবে, উর্বর থাকলেই হবে। আর কোনো সার বা কোনো ওষুধ কি দেওয়া লাগবে? এই যে দেখো, এই যে সব কুড়ি চলে এসছে এগুলো গাছে, এগুলো। আচ্ছা, এটা তো ছোট। হ্যাঁ, এগুলো ছোট। আচ্ছা, এটা ছোট আর এটা একটু হয়নি, এটা ধরো এখনো 4-5 দিন পরে তোলা যাবে এই ফলটা। আচ্ছা, এর ফুল আছে কি? হ্যাঁ, ফুল আছে, এই যে ফুল হচ্ছে এগুলো। আচ্ছা, এই ফুল থেকেই কুশি হবে, কুশি থেকে তারপরে আস্তে আস্তে বড় হবে এগুলো। এটা এখনো জালি আছে, এটা একটা ফুল কি দেখা যাবে এর? হ্যাঁ, পানি ফলের ফুল এখনো আমি সেভাবে দেখিনি। ও আচ্ছা আচ্ছা, জলের মধ্যেই একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ফুল আছে, এই এই দেখেন এই ফুলগুলো। আচ্ছা, বিঘাপতি কেমন ফলন কেমন এর? এর খুবই ফলন খুব ভালো। আচ্ছা, তবে শুনেছি শীতের সময় ফল তোলাটা খুব কষ্ট হয়ে যায়। শীতের সময় একটু কষ্ট হয়ে যায়, ওর মাজা জল থাকলে অতটা অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, এর একটাই কষ্ট শীতের সময় ফল তোলা। ফুল তৈরি হয়ে গেছে, এই যে ফুল, আর এই সাইডে ফলও আছে। আচ্ছা, এটা কি রেডি হয়ে গেছে তোলার? হ্যাঁ, এটা তোলা যাবে, এটা এইভাবে তোলা যাবে। এটা আমি এই ডাট সমেত তুললাম। আচ্ছা আচ্ছা, দেখার জন্য। আচ্ছা আচ্ছা, দেখো বন্ধুরা একেবারে ফ্রেশ, খেতেও খুব ভালো, এখন তাজা তাজা খেয়ে খাবে, খুবই ভালো লাগবে। আচ্ছা, আমি একটা নিজে হাতে তুলে খেয়ে দেখবো এর স্বাদ কেমন। তো বন্ধুরা, এইভাবে পানি ফলের জমিতে এসে ফল ছিঁড়ে খাওয়ার একটা আলাদা মজা। তো আপনাদের যদি কোনো চারার প্রয়োজন হয় অবশ্যই আসবেন। হ্যাঁ, চারা এখানে প্রচুর, সবসময় চারা আছে এখানে, প্রচুর চারা তুলে ফেলে দিয়েছে, মানে পুরো ভর্তি হয়ে গেছিলো বাগান, লাল আর সাদা দু রকমের আছে। এই তো একটা পেয়ে গেছি, এটা আমি এবার ছিঁড়ে নিই। এই যে দেখো, এইটা, এই যে এটা হলো লাল গাছ, এটা সাদা গাছ, লালটা খুব টেস্টি। আচ্ছা আচ্ছা, লালটা খুবই টেস্টি, এই ফলটা খেতে খুব মিষ্টি লাগে, লালটাও মিষ্টি লাগে, কিন্তু এটা টেস্টি কম না, সবাই তো লালটাই খুঁজে বেশি। ফলগুলো হয়েছে, এক একটা গাছে মোটামুটি 4-5টা করে ফল হবে। ও বাবা, সিজনের সময় তো আরও বেশি হবে। হ্যাঁ, সিজনের সময় আরও বেশি হবে, 7-8-10টা করে ফল হবে একটাই, পর দিন 3 দিন পর পরই তোলা যাবে এগুলো। ও বাবা, আচ্ছা, ফুল ফোটার থেকে ফল তোলা পর্যন্ত কতদিন টাইম লাগে? ওই 10 দিন টাইম লাগবে, মানে ফুল ফোটার পরে 10 দিন পরে আমরা ফলটা নিতে পারবো, ফলটা তুলতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ফলটা আমি একটু খেয়ে দেখি এর স্বাদ কেমন। তো আমি সামনের ক্যামেরা অন করে নিচ্ছি। তো দেখো আমার হাতে সেই পানি ফলটা, এক হাত দিয়ে তুলছি, তো একটু অসুবিধা হচ্ছে। ও দেখো, একটু ময়লা লেগে গেল, যাই হোক। কচকচে, তবে কিনে খাওয়া আর গাছের থেকে এইভাবে ডাইরেক্ট, দারুণ লাগছে। এর চারাও আপনারা পেয়ে যাবেন, এখানে প্রচুর চারা আছে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে বিপ্লব দা, অনেক তো ফল তোলা হয়ে গেল। হ্যাঁ, অনেক তোলা হয়ে গেছে, বেশি সময় হয়নি, এক্ষুনি আসলাম, অল্প কিছু তুলেছি, বেশি ফুলব না আজকে। আপনি কি গাছ নেবেন? হ্যাঁ, তুমি দুটো আমাকে, 3টে দিতে পারো, আমার 3টে গামলা ফাঁকা আছে, নিয়ে যান বাড়িতে, নিয়ে লাগাবেন যদি জল থাকে। আচ্ছা, গামলার মধ্যেও তো হবে? হ্যাঁ, এগুলো গামলার ভিতরে করা যায়, হালকা একটু মাটি দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, দিয়ে এগুলো এমনি বসিয়ে দেবেন, বসিয়ে দিলে ও মাটি এমনি ধরে নেবে। আচ্ছা আচ্ছা, এই দেখেন লতা আছে প্রচুর বড়, অনেক বড় লতা, এগুলো 20-25 হাত করে লতা হবে, 20-25 হাত লম্বা, 20-25 হাত করে লতা হবে এগুলো। আচ্ছা আচ্ছা, এই দেখেন এর শিকড় কোথায় আছে বলতে পারবো না,
একটু সামনের দিকে দেখাও, দেখি পাতাগুলো, বাহ সুন্দর লাগছে। আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে টবে লাগাবেন, দারুণ লাগবে। আচ্ছা বাহ, পুরো পুকুরটা আমি দেখাচ্ছি, দেখো সুন্দর লাগছে। তাহলে এই চারাগুলো আমি বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে প্রতিস্থাপন করব, তারও একটা ভিডিও দেখাবো। তো বিপ্লবদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনার ফোন নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, যাতে দর্শকরা আপনার এই চারাগুলো নিয়ে নিতে পারে। তো নমস্কার, ভালো থাকবেন।